মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি। সিলেটে ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন প্রতিষ্ঠা সংগ্রামী সভাপতি জনাব মাওলানা ফিরোজউদ্দিন মওদুদকে, জনাব মাওলানা ফিরোজউদ্দিন মওদুদকে ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সভাপতি জনাব মাওলানা ফিরোজউদ্দিন মওদুদকে আসন গ্রহণ করার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি। এবারে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। আমরা যাকে নিয়ে অনেক গর্ব করি, আমাদের সিলেট জেলাবারের সংগ্রামী সাবেক সভাপতি অ্যাডভোকেট জনাব আব্দুল খালিক সাহেব, জনাব আব্দুল খালিক মহোদয়কে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত যে আমার আজকের এই অসংখ্য ধন্যবাদ জানাব আব্দুল খালিক মহোদয়কে। আমরা আসলে প্রোটোকল মেনটেন করছি না সিনিয়র জুনিয়র অনেকে। এবারে আমরা বক্তব্য প্রসঙ্গ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট সাহিত্যাঙ্গনের পরিচিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক সিলেট মোবাইল পাঠাগারের বর্তমান চেয়ারম্যান, কবি লেখক মেট্রোপলিটন ইউনিভার্সিটির ল কলেজের যিনি অধ্যাপক জওয়ান মাহমুদ রেজা চৌধুরী মহোদয়, জওয়ান মাহমুদ রেজা চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের যারা আছেন, আমি নাম করছি না,